TEA এটিকে টিয়া না বলে কেন এটিকে টি বলা হয়? ROAD এটিকে রোয়াড না বলে কেন এটিকে রোড বলা হয়? অথবা ROMANTICALLY এটিকে রোম্যান্টিক্যালি না বলে কেন এটিকে রোম্যান্টিকলি বলা হয়? ভিউয়ার্স, কোন ওয়ার্ডের মধ্যে যখন A লেটারটি থাকে তখন কিন্তু অনেক সময় A লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন কোন ওয়ার্ডের মধ্যে A লেটারটি থাকবে কখন এবং কেন তার উচ্চারণ সাইলেন্ট হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। রুল 1, কোন ওয়ার্ডের মধ্যে ই লেটারটি থাকলে এবং সেই ই লেটারটির পরে যদি এ লেটারটি থাকে তখন কিন্তু এ লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন ইচ ইচ, পিচ পিচ, বিম বিম, টিম টিম, টিচ টিচ, টি টি, ব্রেড ব্রেড, হিপ হিপ, ক্লিভ ক্লিভ, রিড রিড, লেদার লেদার, হেড হেড, সি সি, ইত্যাদি। ভিউয়ার্স, এই সবকটি ওয়ার্ডের মধ্যেই কিন্তু ই লেটারটির পরে এ লেটারটি থাকার জন্য এ লেটারটির উচ্চারণ এখানে সাইলেন্ট হয়েছে। রুল 2, কোন ওয়ার্ডে ও লেটারটির পরে যদি এ লেটারটি থাকে তখন কিন্তু এ লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন রোড রোড, গোট গোট, বোট বোট, লোন লোন, ফ্লোট ফ্লোট, কোল কোল, কোকো কোকো, সোপ সোপ, কোট কোট, বোর বোর। এটি কিন্তু বোর হবে না, এটি হবে বোর, কেননা কোনো ওয়ার্ডের শেষে আর থাকলে তখন কিন্তু ওই আর লেটারটির উচ্চারণও সাইলেন্ট হয়। রুল 3, কোনো ওয়ার্ডের শেষে এ লেটারটির পরে যদি ডবল এল ওয়াই থাকে তখন কিন্তু এ লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন রোম্যান্টিকলি ফিজিক্যালি। ভিউয়ার্স, এগুলি দেখে আপনাদের মনে হতে পারে যে আপনারা তো দৈনন্দিন জীবনে এগুলিকে রোম্যান্টিক্যালি অথবা ফিজিক্যালি বলেন, কিন্তু এগুলি সঠিক উচ্চারণ নয়। হয়তো আমরা ছোটবেলা থেকে এইভাবেই শুনে শুনে অভ্যস্ত, সেই কারণেই আমরা এগুলিকে রোম্যান্টিক্যালি অথবা ফিজিক্যালি বলি। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে কিন্তু সঠিক উচ্চারণ শেখাটাও জরুরি। তাই দীর্ঘদিন ধরে আপনি কোনো ওয়ার্ড যেভাবে উচ্চারণ করে আসছেন সেটি যে তার সঠিক উচ্চারণ সেটি কিন্তু নয়, সেই কারণেই আমাদের সঠিক উচ্চারণ শিখতে হবে। যাই হোক, আরো কিছু এক্সাম্পল দেখে নি। লজিক্যালি লজিক্যালি, মিউজিক্যালি মিউজিক্যালি, আর্টিস্টিকলি আর্টিস্টিকলি, জিওলজিক্যালি জিওলজিক্যালি, বায়োলজিক্যালি বায়োলজিক্যালি, পার্সোনালি পার্সোনালি, অটোমেটিকলি অটোমেটিকলি, অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্টালি, ইত্যাদি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সাথেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।